প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানবো বিশিষ্ট মুন্সী আব্দুর রউফের জীবনী। হলিউডের পর্দায় হয়তো দেখে থাকতে পারেন একাই শত্রুপক্ষের গাড়ি ধ্বংস করে যাচ্ছে নায়ক, এগুলো শুধুমাত্র VFX আর ক্যামেরার কারসাজি। কিন্তু আমাদের দেশে এমন একজন সূর্য সন্তান ছিলেন যিনি পাকি সেনার 7টি স্পিডবোট একাই ধরাশয়ী করেন আর কভারিং হিসেবে যুদ্ধপথে একা থেকে তার রেজিমেন্টের 150 জন সহযোদ্ধাদের নিরাপদে ব্যারাকে পৌঁছাতে সাহায্য করে নিজেই মৃত্যুর কোলে ধরে পড়েন। ঠিক যেমনটা সহযোদ্ধাদের রক্ষার্থে করেছিলেন আরেক বীরশ্রেষ্ঠ সূর্য সন্তান ল্যান্স নায়ক মোহাম্মদ মোস্তফা কামাল। বাংলাদেশ একটা গর্বিত দেশ যার বুকে জন্মেছিল এমন অমূল্য হীরের টুকরোগুলো। তাদের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ সিপাহী ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ। মরণোত্তর পদোন্নতি হিসেবে ল্যান্স নায়ক খেতাবটা পেয়েছিলেন 1973 সালে বাংলাদেশ রাইফেলস কর্তৃক। তার সম্মাননার ঝুলিতে শোভা পাচ্ছে 2014 সালে পিলখানার বাংলাদেশ রাইফেলস কলেজের নাম পরিবর্তিত হয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ নামকরণ। মানিকছড়ি, মুসলিম পাড়া, মহালছড়ি, খাগড়াছড়ি এর একটি উচ্চ বিদ্যালয় তার নামে নামকরণ। তাছাড়া ফরিদপুর জেলার একটি কলেজ তার নামে রাখা হয়েছে যেটি বর্তমানে সরকারিকরণ করা হয়েছে। শালবাগান, চট্টগ্রাম, রাঙামাটি সড়ক, সাপছড়ির মধ্যবর্তী স্থানে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ECB-16 একটি স্মৃতিস্তম্ভ স্থাপন সহ সিলেটের একটি ক্রিকেট স্টেডিয়ামে তার নামে রাখা হয়েছে। বীরশ্রেষ্ঠর দেয়া 52% আর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ স্মৃতি পরিষদের মাধ্যমে এলাকাবাসীর 48% মিলে মোট 1 একর জায়গার উপর 2007 সালে স্থাপন করা হয়েছে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ফরায়েজি আন্দোলনের প্রাণপুরুষ হাজি শরীয়তুল্লাহর প্রমত্ত পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা গর্বিত জনপদ ফরিদপুর, যার বুকে 1943 সালের 1 মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অতীতে বোয়ালমারী উপজেলার অন্তর্গত ছিল, সালামতপুরে জন্মেছিল দেশমাতৃকার আরেক গর্বিত সন্তান ল্যান্স নায়ক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। তার গ্রাম সালামতপুরের বর্তমান নাম সম্মানার্থে রউফ নগর রাখা হয়েছে। তার বাবা মুন্সী মেহেদি হাসান স্থানীয় মসজিদের সম্মানিত ইমাম ছিলেন, যিনি 1955 সালেই মৃত্যুবরণ করেন। মাতা মকিদুন্নেসা ছিলেন একজন গৃহিণী। 2 বোন জোহরা এবং হাজেরা সহ পিতৃহীন 4 জন সদস্যের পরিবারের হাল ধরতে 1963 সালের 8 মে যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। ইস্ট পাকিস্তান রাইফেলসের হাবিলদার ছিলেন তার ছোট চাচা মুন্সী মোতালেব। ওনার থেকে সৈনিকদের শৃঙ্খল ও রোমাঞ্চকর জীবনযাপন সম্পর্কে জেনে ছোটবেলা হতেই রাইফেলসে যোগদানের ইচ্ছা পোষণ করতেন। এরই মধ্যে নিজের বাবার হাতে শিক্ষা জীবনে হাতিখড়ি হওয়া অদম্য সাহসী ও মেধাবী মুন্সী আব্দুর রউফের শিক্ষা জীবন মাত্র 8ম শ্রেণীতেই চুকে যায় বাবার মৃত্যুর পরেই। বাস্তবতা অনেক কঠিন হয়ে ধরা দেয় বালকের কাছে। মৃত্যু কি জিনিস তা বোঝার বয়স খুব অল্পই হয়েছিল তার। মাকে জিজ্ঞেস করেছিলেন, মা বাবা কি সত্যি মারা গিয়েছেন? সারাক্ষণ চিন্তাভগ্ন থাকতেন কিভাবে? বায়ের দুঃখ কষ্ট, পরিবারের অভাব অনটন দূর করতে চিন্তাভগ্ন থাকতেন তিনি। চাকরিতে যোগ দিতে গিয়ে বাদ সাধল তার বয়স। অজ্ঞতা বাধ্য হয়ে 3 বছর বাড়তি দেখিয়েই চাকরিতে জয়েন করেন তিনি। এরপর চুয়াডাঙ্গার ERP ক্যাম্পে নিজের প্রাথমিক প্রশিক্ষণ সেরে আব্দুর রউফ পশ্চিম পাকিস্তানে চলে যান উচ্চতর প্রশিক্ষণের নিমিত্তে। 6 মাসের মধ্যে তাকে নিয়োগ দেওয়া হয় কুমিল্লায়। রাইফেলসে নিযুক্ত থাকার পরেও মন পড়ে থাকতো ঘরের প্রতি। নিয়মিত ঘরে টাকা পাঠাতেন, চিঠি লিখতেন, ছুটি নিয়ে পারলে মাঝে মধ্যে উড়াল দিয়ে ঘরে চলে আসতেন। মায়ের কষ্ট অনেকাংশে লাঘব হলো কারণ বড় মেয়ে জোহরার বিয়েতে সাড়ি দিতে পারেননি বলে মনের ভিতর অনেকটা কষ্ট লুকিয়ে রেখেছিলেন মমতাময়ী মা। সেদিন ছোট্ট আব্দুর রউফ কথা দিয়েছিলেন, দেখো মা, আমি একদিন বড় হয়ে চাকরি করব, তখন অনেক শাড়ি কিনে দেব। ছেলে কথা রেখেছিল চাকরি নিয়ে, কিন্তু আরেকটি কথা রাখতে গিয়েও পারেননি, আর তা হলো ছোট বোনের বিয়েতে শাড়ি নিয়ে আসার কথা দিয়েও। গ্রামে মায়ের কাছে ফিরে আসাটা তার হলো না, তবে ফিরেছিলেন বীরবেশে, মৃত আব্দুর রউফ একজন বীরশ্রেষ্ঠ খেতাব নিয়ে। সময়টা ছিল 1971 সাল। মুন্সী আব্দুর রউফ 25 মার্চের আগে কর্মরত ছিলেন চট্টগ্রামের 11 নম্বর উইংয়ে। দায়িত্বে ছিলেন মাঝারি মানের একটি মেশিন গান ডিপার্টমেন্টের 1 নম্বর চালক হিসেবে। মুক্তিযুদ্ধে শুরুতে যোগ দেন মেজর জিয়াউর রহমানের অধীনে থাকা 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ি জলপথ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কোম্পানির উপর দায়িত্ব পড়ে এই জলপথে পাক বাহিনী প্রতিরোধের। 8 এপ্রিল 1971 সূর্য ঠিক মাথার উপর থেকে কিছুটা পশ্চিমে হেলতে শুরু করেছে। হঠাৎ নীরব জলের বুক ছিঁড়ে তেড়ে ফুড়ে আসতে লাগলো পাকি বাহিনীর 7টি স্পিডবোট ও 2টি লঞ্চ, যার মধ্যে ছিল 2 কোম্পানি পাকি সৈন্য। স্বয়ংক্রিয় এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসা পাকি বাহিনীর 2nd কমান্ডো ব্যাটালিয়নের লক্ষ্য ছিল বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটি ধ্বংস। প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছে শুরু হলো আক্রমণ পাকি বাহিনীর পক্ষ হতে। অবিরত মেশিনগানের গুলি ছুটছে স্পিডবোট হতে আর লঞ্চ হতে ছুটে আসছে 3 ইঞ্চি মর্টারের শেল। মৌমাছির ঝাঁকের মতো সাই সাই করে গুলি ছুটে আসছে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। ঠাসা আক্রমণে ক্যাম্প পুরোই ব্যাকফুটে চলে গেল। তবে অদম্য সাহস দেশমাতৃকাকে হায়নাদের কবল হতে বাঁচাতে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দরকার হলে ঝরবে তাজা রক্ত,
খসে পড়বে প্রাণ, কিন্তু বাস্তবতা অতটা সহজ ছিল না। উপর্যুপরি আক্রমণে সব প্রতিরোধ ব্যবস্থা যখন ভঙ্গুর, প্রায় তখন মুন্সী আব্দুর রব চিন্তা করলেন এইভাবে চলতে থাকলে গাড়ির সকলেরই মৃত্যু অনিবার্য। সুকৌশলে পিছে হটার সিদ্ধান্ত নিলেন এবং তার সহযোদ্ধারা নির্দেশ পাওয়া মাত্রই পিছু হটতে শুরু করলেন। তবে এইভাবে সম্ভব নয়, পিছ হতে কেউ নিজেকে সমর্পণ করে দিয়ে গভর্নর দিলে ঘাঁটিতে থাকা সকলের মৃত্যু নিশ্চিত। যেই বাবা সেই কাজ, সবাইকে নিরাপদে সরে যেতে বলে হাতে তুলে নিলেন মেশিন গান আর দুর্বার গতিতে গুলি ছুটতে লাগলেন শত্রুপক্ষকে লক্ষ্য করে। চোখে স্বপ্ন, সবাইকে নিরাপদ রাখতে হবে, গেলে যাবে নিজের প্রাণ, তবে তার এই আত্মত্যাগের ফলে বাকি 150 জন দেশের জন্য অনেক কিছু দিতে পারবে, ছিনিয়ে আনতে পারবে জয়। এটাই সুযোগ পাকিস্তান রাইফেলসে করা অস্ত্র চালানোর ট্রেনিংয়ের সদ্ব্যবহারের। কল্পনা নয়, একদম বাস্তব অকাট্য সত্য যে তার গুলিতে একের পর এক হানাদার বাহিনী লুটিয়ে পড়তে লাগলো এবং তিনি এক এক করে 7টি স্পিডবোট ধ্বংস করে দিলেন নিমিষেই। উপায়ন্ত না দেখে দুটো লঞ্চ নিয়েই পিছু হটতে বাধ্য হলো শত্রুপক্ষ এবং আব্দুর রউফের রেঞ্জের বাহিরে গিয়ে শুরু করলো লঞ্চ থেকে মর্টার শেলের বর্ষণ। নির্মম আক্রমণ একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়ে উঠল না বিশিষ্ট আব্দুর রউফের। তার পবিত্র দায়িত্ব শেষ, গুনে গুনে প্রায় 150 জন সহযোদ্ধাদের বাঁচিয়েছেন তিনি। এবার মৃত্যু আসলে আসুক, হঠাৎ একটা মর্টারের গোলা এসে পড়ল আব্দুর রউফের পরিখায়। মুহূর্তে আব্দুর রউফের পবিত্র শরীর শেলের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।